হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সবার জন্য। আজকে আমি তোমাদের আলোচনা করবো অনুষ্ঠিত রচনা করোনা ভাইরাস নিয়ে। তাই তোমরা আজকে ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমরা ভিডিওটি দেখলে একটু হলেও উপকৃত হবা। দেখো অনুষ্ঠিত রচনা, করোনা ভাইরাস বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। প্রকৃতপক্ষে করোনা ভাইরাস হচ্ছে ভাইরাসের একটি বড় পরিবার। এসব ভাইরাসের দ্বারা বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এগুলোর মধ্যে কোভিড-19 সবচেয়ে ভয়ঙ্কর, এ রোগটি খুবই সংক্রামক। তারপরে 2019 সালের ডিসেম্বরের চীনের উহানে এটি প্রথম শনাক্ত হয়। ধীরে ধীরে এটি বিশ্বে প্রায় সকল দেশে ছড়িয়ে পড়ে। এর ফলে লক্ষ লক্ষ লোক সংক্রমিত হচ্ছে এবং অনেকেই মৃত্যুবরণ করেছে। বাংলাদেশেও এই রোগে মারাত্মকভাবে আক্রান্ত। এ রোগের কিছু সাধারণ লক্ষণ হচ্ছে জ্বর, কাশি, মাংসপেশির ব্যথা ও ক্লান্তি এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা। করোনা ভাইরাস চোখ, মুখ ও নাক দিয়ে সহজে মানুষে প্রবেশ করতে পারে। মানে করোনা ভাইরাস চোখটা চোখ মুখ নাক দিয়ে কি সহজে আমাদের দেহে প্রবেশ করতে পারে। আক্রান্ত কোনো ব্যক্তি যখন হাসি বা কাশি দেয় বা নিঃশ্বাস ফেলে তখন ভাইরাসটি ছড়ায়। আক্রান্ত করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিটি যখন হাসি বা কাশি দেয় বা নিঃশ্বাস ফেলে তখন ভাইরাসটি ছড়ায়। কোনো সুস্থ মানুষ যদি ভাইরাসটির সংস্পর্শে আসে তাহলে সে সংক্রমিত হয়। প্রতিরোধে এক্ষেত্রে সর্বোত্তম পন্থা, মানে এই করোনা ভাইরাসের প্রতিরোধ আমাদের করতে হবে। কোনো মানুষ সংক্রমিত হলে তাকে অবশ্যই আলাদা রাখতে হবে। তাকে সকল ধরনের স্বাস্থ্যগত ও মানসিক সমর্থন দিতে হবে। তাকে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আমরা যদি এই রোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আমাদেরকে সাবান দিয়ে বারবার হাত ধৌত করতে হবে। মানে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে হলে, রক্ষা পেতে হলে আমাদেরকে সাবান দিয়ে বারবার হাত ধৌত করতে হবে। আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার, হাতে জীবাণুনাশক ব্যবহার করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আমরা যদি কোনো ঝনাকীর্ণ স্থানে যাই তবে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। আমরা রাস্তায় বের হলেও মাস্ক ব্যবহার করতে হবে। ঝনাকীর্ণ স্থানে যেতে হলো কি মাস্ক ব্যবহার করে যেতে হবে। আমাদেরকে অবশ্যই অন্যদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা নিয়মিত চলাচল করব। তারপরে আমাদেরকে আমাদের যে ডেট সেগুলো সক্রিয় করা এবং ভিটামিন ডি এর জন্য কিছু সময় সূর্য আলো থাকতে হবে, আলোতে থাকতে হবে। কি বলা হয়েছে এখানে, আমাদেরকে আমাদের সেগুলো সক্রিয় করা এবং ভিটামিন ডি এর জন্য কিছু সময় সূর্য আলোতে থাকতে হবে। আমাদেরকে অবশ্যই এসব প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কেবল তাহলে আমরা এই ভয়ঙ্কর ভাইরাস থেকে নিজেদেরকে কি রক্ষা করতে সক্ষম হব। তোমরা আজকের ভিডিওটি দেখে অবশ্যই আশা করি উপকৃত হয়েছ। তোমরা বুঝতে পেরেছো করোনা ভাইরাস সম্বন্ধে, তোমরা অনুষ্ঠানটি বুঝতে পেরেছ। আর তোমাদের করোনা ভাইরাস সম্বন্ধে প্রবন্ধ রচনা লাগলেও বলবা। সো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।